আসানসোলে রেলকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার। রেলকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আসানসোলের কুলটি থানার চীনাপুরি রেল সাইডিং সংলগ্ন এলাকার ঘটনা। মৃতের নাম চন্দ্রদেব পাশওয়ান। জানা গিয়েছে চীনাপুরি রেল সাইডিং সংলগ্ন রেলের পাওয়ার গ্রিডের রুমের ভেতর থেকে ওই রেলকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার পুলিশ। তবে কি কারণে এই খুন তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।